কারণ আচ্ছা, নাকি স্কিনে দাগা এই যে দাগি করছে। অ্যাডভার্ব সম্পর্কে আমরা এখানে কোনো ধারণা পাচ্ছি না, মানে দ্য ডগ র্যান, স্যার এ পিকচার, এ ডগ দৌড়াচ্ছে, কিন্তু এরপরে উদাহরণটা দেখো, দ্য ডগ র্যান এক্সাইটেডলি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে আমরা সিনটা সম্পর্কে আরো ইনফরমেশন পাচ্ছি যে ইউ ক্যান পিকচার রানিং, আমার হাতে চাপ চলে গেছে স্যার, ভুলে হয়ে গেছে স্যার। পেন্টিং, ওকে নো প্রবলেম, ফরগিভেন। You can picture a dog running, wagging in its tail, panting happily, and looking glad, so its owner. You can paint a much more interesting picture in your head when you know how or why the dog is running. Dekho ei dutai example, the dog ran. Ekhane amra dekhte pacchi, shudhu amra bujhte pacchi kukurta doura, mane the dog ran, kukurta ki doure chilo. বা দৌড় দিয়েছিল, এই এতটুকুই, মানে কুকুরটা দৌড়েছিল হয়তো গতকাল বা তুমি দেখেছিলে, কিন্তু এতটুকুই তোমার কাছে ইনফরমেশন এতটুকুই। তুমি যখন দেখবা যে এটার পরে, যেমন এই 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 এক্সাম্পলটা, যেমন দ্য ডগ র্যান এক্সাইটেডলি, এখন এই শব্দটা এক্সাইটেডলি শব্দটা আমরা ইউজ করলাম, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। তো এই এই অ্যাডভার্বটা আমরা যখন জয়েন করলাম শব্দের সাথে, শব্দের পরে, র্যানের পরে, র্যান ওয়ার্ডটার পরে, মানে ভার্বের পরে, তখন কিন্তু পিকচারটা আর একটু ভাস্ট হয়ে গেল, মানে বড় ধরনের তুমি চিন্তা করতে পারতেছো। হ্যাঁ, যে এখন কি, যে মানে কুকুরটা দৌড়াচ্ছে কেমন ভাবে, মানে হয়তো মানে লেজ নাড়াচ্ছে, তারপরে হাঁপাচ্ছে, প্যান্টিং, তারপরে লুকিং গ্ল্যাড টু সি ইটস ওনার, মালিককে, নিজের মালিককে দেখে সে সে খুব খুশি, মানে এক্সাইটেডলি কথাটার ভিতরে এরকমই মিনিং বোঝায় যে তুমি খুব তাড়াহুড়োর ভিতরে আছো, কিন্তু তুমি একটা হ্যাপি মুডে আছো। এটাকে বলা হচ্ছে এক্সাইটমেন্ট, মানে তার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, সে তার মালিককে দেখতে পেয়েছে, বা যে কোনো কারোর জন্য যদি এক্সাইট মানে এক্সাইটেডলি অ্যাডভার্বটা আমরা যদি ব্যবহার করি, তাহলে আমাদের সামনে এই পিকচারটা ভেসে ওঠে। ঠিক আছে, তাহলে অ্যাডভার্ব এর ফাংশনটা হলো মূলত এখানে কি, তোমার পিকচারটাকে, তোমার কল্পনার জগৎটাকে বা সিচুয়েশনটাকে আরো কি করা, আরো এক্সটেন্ড করা, আরো আরো সুস্পষ্ট, আরো ভিভিড করে তোলা। অ্যাডভার্বস আর অফেন ফর্মড বাই অ্যাডিং দ্য লেটার LY টু অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভের পরে সাধারণত LY যুক্ত হয়ে, অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত হয়ে সাধারণত অ্যাডভার্ব হয়ে থাকে। দিস মেক্স ইট ভেরি ইজি টু আইডেন্টিফাই অ্যাডভার্বস ইন সেন্টেন্স। আচ্ছা, দেয়ার আর মেনি এক্সেপশনস টু দিস রুল, যেমন এভরিওয়্যার, নাও, নো ওয়্যার, এগুলো কিন্তু অ্যাডভার্ব, কিন্তু এদের পরে কিন্তু LY নাই। আপস্টেয়ার্স আর ফিউ এক্সাম্পলস, ওকে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি, অ্যান অ্যাডভার্ব ক্যান বি ইউজ টু মডিফাই অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড ইন্টেন্সিফাই দ্য মিনিং ইট কনভেস। মানে এখানে কি করে, মানে অ্যাডভার্বের কাজটাই হলো যে মডিফাই করা ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে, মানে এবং সে এখানে ইন্টেন্সিফাই করে, মানে মিনিংটাকে গভীর করে তোলে। ঠিক আছে, হি প্লেস টেনিস ওয়েল, এই যে এখানে হি প্লেস টেনিস, এটা তো বলতে পারতাম, কিন্তু আমরা এখানে বলছি ওয়েল, ভালো খেলে। He knows how to play tennis and sometimes he wins. এর ভালো খেলে মানে হচ্ছে সে পুরস্কার জিতেছে বা তার একটা প্রভাব রয়েছে। He plays tennis extremely well. এই যে এখানে well এমনিতে একটা adverb, আবার তাকে আবার আরেকটা adverb এসে তাকে মডিফাই করেছে, এটা এই যে extremely টা হলো adverb of degree, কেমন well, extremely, চরম মাত্রায় ভালো খেলে, খুবই ভালো খেলে। He knows how to, এটা মিনিংটা কি হলো, he knows how to play tennis so well that he wins often. তাহলে আমরা যখন বলছি যে extremely well, মানে হচ্ছে যে প্রায় সে জিতে, আর আমরা যখন বলছি যে he plays tennis well, এর মানে হলো যে সে মাঝে মাঝে জিতে, কিন্তু extremely well যে well, সে কিন্তু বেশ ভালো। As you read the following adverb examples, you'll notice how these useful words modify other words and phrases by providing information. মানে কিভাবে মডিফাই করছে ইনফরমেশনের মাধ্যমে, যেমন প্লেস, টাইম, ম্যানার, সার্টেনিটি, ফ্রিকোয়েন্সির মাধ্যমে। ও, এটাকে আমরা ডিগ্রি বলতে পারি, ফ্রিকোয়েন্সিও বলতে পারি, তোমাদের সিলেবাসে ফ্রিকোয়েন্সি লেখা, অসুবিধা নেই। তারপরে তোমার এখানে দেখা যাচ্ছে আদার সার্কামস্ট্যান্সেস অফ অ্যাক্টিভিটি ডিনোটেড বাই দ্য ভার্বস অর ভার্ব। আচ্ছা, যাক, টাইপস অফ অ্যাডভার্ব এটা আমরা দেখি এবার। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানারটা হলো কি, এক্সপ্লেইন হাউ অ্যান অ্যাকশন ইজ ক্যারিড আউট। সোজা কথা, ম্যানার হলো যে ঘটনাটা কিভাবে ঘটলো এটাকে সে বর্ণনা করে। ভেরি অফেন অ্যাডভার্বস অফ ম্যানার আর অ্যাডজেক্টিভস উইথ LY, প্রায় ক্ষেত্রে দেখা যায় অ্যাডভার্ব অফ ম্যানার গুলো সাধারণত অ্যাডজেক্টিভ থেকে এদের উৎপত্তি, এদের শেষে LY যুক্ত হয়। বাট দিস ইজ সার্টেনলি নট অলওয়েজ দ্য কেস, কিন্তু সবসময় কিন্তু এরকম হয় না। ইনফ্যাক্ট সাম অ্যাডভার্বস অফ ম্যানার উইল হ্যাভ দ্য সেম স্পেলিং অ্যাজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম। অনেক সময় দেখা যায় যে অ্যাডজেক্টিভ ফর্মের যে স্পেলিংটা যেরকম থাকে, অ্যাডভার্ব অফ ম্যানারও ঠিক অ্যাডজেক্টিভের যে স্পেলিংটা ঠিক সেরকমই ব্যবহৃত হয়েছে,
তবে তার ইউজ অফ দ্য ওয়ার্ড ইন ইন অ্যাডজেক্টিভ মানে মানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু দেখতে মনে হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভের মতোই। সাম অ্যাডভার্বস অফ ম্যানারের এক্সাম্পলগুলো যেমন এখানে স্লোলি, rapidly, clumsily, badly, diligently, sweetly, warmly, sadly, okay? These are the examples of manner. এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, she passed the exam easily, they walk quickly to catch the train, the dinner party went badly, John answered the question correctly, okay? Notice how the adverbs are formed by ly. এই যে এখানে bad, correct, quick. এগুলো এই এই শব্দগুলো শেষে ব্যাড কারেক্ট কুইক এই শব্দগুলো শেষে অ্যালওয়াই যুক্ত হয়েছে। অলদো দেয়ার ইজ এ স্লাইট স্পেলিং চেঞ্জ ওয়েন ফর্মিং এন অ্যাডভার্ব উইথ দ্য অ্যাডজেক্টিভ ইজি, ওকে একটু চেঞ্জ হতে পারে, শেষে অ্যালওয়াই যুক্ত হওয়ার কোনো ক্ষেত্রে আই বাদ যেতে পারে, এল বাদ যেতে পারে বা নাও থাকতে পারে। আচ্ছা, অ্যাজ মেনশন সাম অ্যাডভার্বস অফ ম্যানার টেক দ্য সেম স্পেলিং। হ্যাঁ, যেহেতু আগে এটা উল্লেখ করা হয়েছে, সাম অ্যাডভার্বস অফ ম্যানার, কিছু কিছু অ্যাডভার্ব অফ ম্যানার আছে টেক দ্য সেম স্পেলিং, অ্যাডজেক্টিভ যেরকম স্পেলিং ঠিক অ্যাডভার্বের স্পেলিংটাও একই রকম হয় কিন্তু তার ফাংশনটা আলাদা। অ্যান্ড নেভার অ্যাড এল ওয়াই টু দ্য এন্ড, যেমন দ্য বয়েজ ওয়ার দ্য বয়েজ হ্যাড ওয়ার্ক হার্ড, এখানে তুমি যদি বলো যে দ্য বয়েজ হ্যাড ওয়ার্ক হার্ডলি তাহলে কিন্তু হবে না। এখানে হার্ড এই শব্দটা এটার অ্যাডজেক্টিভ রূপ যা এটার অ্যাডভার্বের রূপটাও কিন্তু একই রকম, ঠিক আছে। যেমন জুলিয়া ড্যান্সেস ওয়েল, তাহলে এখানে এটা শেষে অ্যালওয়াই যুক্ত করলে কোনো লাভ নেই, এটা ওয়েল এমনিতে এটা তোমার এখানে অ্যাডভার্ব বোঝাচ্ছে, ওকে। তাহলে কিছু কিছু রয়েছে যেসব শব্দ অ্যালওয়াই যুক্ত না করেও বলতে পারি যে এটা তোমার অ্যাডভার্ব হিসেবে ফাংশন করছে, এদের এদের অ্যাডজেক্টিভ যে রূপটা আছে সেটা অ্যাডভার্বের মতো। অ্যাডভার্ব অফ প্লেস, আমার একটা কোশ্চেন ছিল, বলো বলো স্যার, দ্য কার ড্রাইভস, স্যার এখানে স্যার কোনটা অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে বলো তো, বলো তো। কার ড্রাইভস, দা শুনতে পাচ্ছি না, কার ড্রাইভস স্যার, দ্য কার ড্রাইভস আপনার স্যার অ্যাডভার্ব, ইয়েস স্যার, দ্য কার ড্রাইভস, এখানে কি এখানে কি এখানে মানে কি জানতে চাচ্ছো স্যার, এখানে অ্যাডভার্ব কোনটা স্যার একটু, দ্য কার ড্রাইভস এনে মানে এটা এটা কি এখানে সাবজেক্ট কোনটা বলো, কে গাড়ি চালাচ্ছে, হ্যাঁ স্যার দ্য কার সাবজেক্ট কি স্যার, আমি তাহলে তুমি সেন্টেন্সটা আই ড্রাইভ দ্য কার এরকম বলছো নাকি দ্য কার ড্রাইভস, দ্য কার ড্রাইভস কিভাবে এটা কি সেন্টেন্স মানে এটা মিনিংটা কি স্যার, আপনার স্যার আপনার ইয়াতে লেখা ছিল স্যার, মানে স্লাইড গুলো ভুল হতে পারে, এটা হয়তো ভুলে হতে পারে, মানে এখানে হয়তো বুঝাইছে এটা আলাদা একটা, এটা হয়তো ভুলে হতে পারে, টাইপে হতে পারে, এটা বাদ আমি তো এটা বলিই নে, ঠিক আছে না, তুমি এটা দেখছো হতে পারে, অনেক সময় দেখা যায় যে টাইপে বা আইসা পড়ে, এটা দরকার নাই, ওকে। আমি 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 ভাবতেছি তুমি বোধহয় নিজে বলতেছো এখানে এটা লেখা আছে এই জন্য তুমি বলছো, আচ্ছা যাক। দেখো অ্যাডভার্বস অফ প্লেস এটা আমরা দেখছি, অ্যাডভার্ব অ্যাডভার্বস অফ প্লেস তো বুঝতে পারছো, sometimes called spatial adverbs will help explain where an action happens, মানে এটা স্পেস একটা জায়গা বোঝাচ্ছে, স্পেটিয়াল মানে একটা জায়গা, হ্যাঁ। অ্যাডভার্বস অফ প্লেস উইল বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব ইন এ সেন্টেন্স প্রোভাইডিং কনটেক্সট ফর ডিরেকশন ডিস্টেন্স অ্যান্ড পজিশন। এই যে এখানে তিনটা শব্দ গুরুত্বপূর্ণ, অ্যাডভার্ব অফ প্লেস দ্বারা কি বোঝাবে, ডিরেকশন বোঝাবে, ডিস্টেন্স বোঝাবে, পজিশন বোঝাবে, কোন পজিশনে আছে, কোন কতটা ডিস্টেন্সে আছে, কোন ডিরেকশনে আছে একটা জিনিস, এটা এই এই তিনটাকে এক্সপ্লেন এই তিনটা জিনিসকে এক্সপ্লেন করবে অ্যাডভার্ব অফ প্লেস, ঠিক আছে। ডিরেকশন ডিস্টেন্স অ্যান্ড পজিশন, সাউথ ইস্ট কোন কোন ডিরেকশনে গেছে, সাউথ ইস্টে, কতটুকু ডিস্টেন্সে আছে, এভরিওয়্যার, কোন কোন পজিশনে আছে উনি, আপ আছে, আপ আপ উপরে আছে নাকি লেফটে আছে নাকি ক্লোজ বাই নাকি ব্যাক নাকি ইনসাইড নাকি অ্যারাউন্ড, এই যে আমাদের এটা খেয়াল রাখতে হবে। These terms don't usually end in ly, এই যে এদের পরে কিন্তু ly না, যেমন সাউথ ইস্ট লি, অ্যাট দ্য এভরিওয়্যার লি, তুমি যদি লি লাগাইতে থাকো তাহলে কিন্তু হবে না, বুঝতে হবে যে সব জায়গাতে লি লাগাইলে যে আমাকে আমি অ্যাডভার্ব শিখে গেলাম না, এটা কিন্তু হলো না, এটা বুঝতে হবে জিনিসটাকে। অ্যাডভার্বস অফ প্লেস এক্সাম্পলস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আর ইন বোল্ড ফর ইজি আইডেন্টিফিকেশন। আচ্ছা দেখো এখানে
ডিরেকশন গুলো দিছে কিভাবে, মানে প্লেস তবে ডিরেকশন বোঝাচ্ছে। নিউ ইয়র্ক ইজ লোকেটেড নর্থ অব ফিলাডেলফিয়া। এই যে নর্থ অব ফিলাডেলফিয়া, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিরেকশন বোঝাচ্ছে, ঠিক আছে। দে ট্রাভেল ডাউন দ্য মাউন্টেন সাইড, এই যে ডিরেকশন বোঝাচ্ছে ডাউন দ্য মাউন্টেন সাইড, মানে কি মাউন্টেনের নিচে একদম নাকি, না মাউন্টেনের একদম শেষ প্রান্তে। আচ্ছা, ফার্স্ট আই লুকড হেয়ার অ্যান্ড দেন আই লুকড দেয়ার বাট আই ক্যান্ট ফাইন্ড দ্যাম এনিওয়ার। এই যে এখানে সব ডিরেকশন বোঝাচ্ছে কোন দিকে। হ্যাঁ, আচ্ছা, নোটিস দ্যাট হিয়ার অ্যান্ড দেয়ার আর অফেন ইউজড অ্যাট দ্য বিগিনিং অফ আ সেন্টেন্স টু এক্সপ্রেস ইমফাসিস অর ইন এক্সক্লামেশন। হেয়ার অ্যান্ড দেয়ারের কথা বলছে, এগুলো অনেক সময় সেন্টেন্সের স্টার্টার হিসেবে ব্যবহৃত হয়, যেমন হেয়ার ইজ এ বুক, দেয়ার ইজ এ বয়, এরকম স্টার্টার ইন্ট্রোডাক্টরি দেয়ার, অথবা হেয়ার হিসেবে অনেক সময় ব্যবহৃত হয়, ওইটা আলাদা একটা ফাংশন। তারপর আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে হেয়ার কামস দ্য সান, দেয়ার ইজ এ নোটিস দ্যাট হেয়ার অ্যান্ড দেয়ার আর অফেন ইউজ এট দ্য বিগিনিং অফ সেন্টেন্স টু এক্সপ্রেস ইমফাসিস অর ইন এক্সক্লামেশন। হেয়ার কামস the sun, there comes, there is love in the air, here you are, ঠিক আছে, স্টার্টার হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, many times adverbs of place can be used as prepositions as well. অনেক সময় দেখা যায় যে adverbs of place কে preposition হিসেবে ব্যবহার করা যায়। The difference is when the phrase is used as an adverb, it is modifying a verb. When it is used as a preposition, তাহলে যখন অ্যাডভার্ব অফ প্লেস যখন প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হবে তখন তার ফাংশনে আলাদা হবে। আমরা জানি যে প্রেপোজিশনের ফাংশনটা কি, প্রেপোজিশনের ফাংশনটা হলো তোমার নাউন প্রোনাউনের সাথে, তারপরে যে মানে প্রেপোজিশনের পরে যে নাউন প্রোনাউনটা বসে তার সাথে বাক্যের অন্যান্য অংশের একটা সম্পর্ক স্থাপন করানো, এটা হলো প্রেপোজিশনের কাজ। আর অ্যাডভার্বের ফাংশন তো আমরা জানি এটা তো আলাদা একদম, তাই না। আর যখন প্রেপোজিশন হিসেবে কোনো মানে আপাত দৃষ্টিতে তোমার কাছে মনে হচ্ছে যে এই শব্দটা এই সেন্টেন্সে অ্যাডভার্ব, কিন্তু অন্য একটা সেন্টেন্সে এই শব্দটাই যখন প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হবে তখন অবশ্যই তারপরে একটা নাউন অথবা প্রোনাউন থাকবে। হ্যাঁ, যেমন এখানে দেখো দ্য নিউ ইয়র্ক ইজ লোকেটেড নর্থ অফ ফিলাডেলফিয়া, এই যে এখানে ডিরেকশন, ঠিক আছে। তারপর এখানে দেখো দে ট্রাভেল ডাউন রিভার, এই যে এখানে কি বলছে, দে ট্রাভেল ইন দ্য ফার্স্ট দে ট্রাভেল, আচ্ছা, দে নিউ ইয়র্ক ইজ লোকেটেড নর্থ অফ ফিলাডেলফিয়া, এই যে নর্থ এখানে কি তোমার ডিরেকশন বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ প্লেস। আর এখানে দেখো নিউ ইয়র্ক ইজ অন দ্য ম্যাপ, নিউ ইয়র্ক ইজ অন দ্য ম্যাপ, তাহলে এখানে কিন্তু এখানে অন এখানে ব্যবহৃত হয়েছে কি হিসেবে, অন এখানে প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু এই এক্সাম্পলটা এটা মিলল না। আচ্ছা, যাক, দ্য ট্রাভেল ডাউন রিভার, এই যে এখানে কিন্তু তোমার এখানে দ্য ট্রাভেল ডাউন রিভার, দ্য ট্রাভেল ইন দ্য ফার্স্ট কম্পার্টমেন্ট, দ্যাট পাপি ওয়াজ ওয়াকিং অ্যারাউন্ড বাই ইটসেলফ, we put a collar around its neck, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে এখানে বুঝতে পারছি। তারপরে হলো তোমার ডিস্টেন্স, ডিস্টেন্সটা হলো এখানে তোমার এখানে এই এই শব্দ, এটা দরকার নেই, এই যে। আচ্ছা দেখো এখানে জেইন ইজ মুভিং ফার অ্যাওয়ে, এখানে ডিস্টেন্স বোঝাচ্ছে। কার্লি ইজ সিটিং ক্লোজ টু মি, ডিস্টেন্স, কিন্তু প্লেস বোঝাচ্ছে, এগুলো প্লেস তবে ডিস্টেন্স বোঝাচ্ছে। আচ্ছা, পজিশন, যেমন এখানে দ্য ট্রেজার লাইস আন্ডারনিথ দ্য বক্স, কোথায় আছে, আন্ডারনিথ দ্য বক্স, ঠিক আছে। এখানে কিন্তু তোমার কি বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ প্লেস বোঝাচ্ছে, এই যে দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য ব্যাড। আচ্ছা, তারপর এখানে অস্কার অস্কার ট্রাভেলড অনওয়ার্ড টু লস অ্যাঞ্জেলস, এই যে আপওয়ার্ড এখানে, ঠিক আছে, এই যে সবগুলো কিন্তু এখানে প্লেস বোঝাচ্ছে। আচ্ছা, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আর ইউজ টু এক্সপ্রেস টাইম অর হাউ অফেন সামথিং অকার্স, কতবার এটা ঘটে, এক্সপ্রেস টাইম। যেমন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ক্যান বি স্প্লিট টু মেইন গ্রুপস, দ্য ফার্স্ট অ্যাডভার্ব অফ ইনডেফিনিট ফ্রিকোয়েন্সি আর টার্মস দ্যাট আর আনক্লিয়ার মিনিং অ্যাজ টু হাউ লং আর হাউ অফেন সামথিং অকার্স, ইউজুয়ালি অলওয়েজ নর্মালি, ঠিক আছে, কতটুকু কতবার এটা তোমার কাছে আসে। দিস অ্যাডভার্বস উইল ইউজুয়ালি বি প্লেসড আফটার দ্য মেইন ভার্ব, মেইন ভার্বের পরে এগুলো বসে সাধারণত, অর বিটুইন দ্য অক্সিলারি ভার্ব অ্যান্ড ইনফাইনাইট। যেমন এখানে দেখো এক্সাম্পল দেখো, দ্য অ্যাডভার্ব ইজ ইউজুয়ালি প্লেসড বিফোর দ্য মেইন ভার্ব, এই যে এখানে ইউজুয়ালি ব্যবহারটা, আই ক্যান নর্মালি মেক দ্য
shot. I will always love. এই যে এখানে এখানে always, ঠিক আছে? এখানে frequency বোঝাচ্ছে। আচ্ছা, adverb of time. এবার আসো time টা, time বলতে সময়। আমরা এখানে যেমন example দেখো, Harvey forgot his lunch yesterday, ঠিক আছে? Harvey forgot his lunch yesterday. Yesterday and again today. I have to go now. এই যে এখানে time বোঝাচ্ছে সবগুলা। এই যে adverb of time আমরা এখানে দেখতে পাচ্ছি, আর adverb of purpose যেটা তোমাদের ইয়াতে নাই। আচ্ছা, এখানে হয়তো তোমাদের জন্য একটু ইংলিশ ইয়াটা কঠিন মনে হচ্ছে, বাংলা ইয়ার দিকে যাই।